আসসালামু আলাইকুম বন্ধুরা, একদিন পরই পাকিস্তানে ঈদ। কুরবানির জন্য বেশ কিছু ছাগল কিনে এনেছিলেন দেশটির ক্রিকেটার কামরান আকমল। বাড়ির বাইরে বেঁধে রেখেছিলেন সেগুলো, কিন্তু তা চুরি করে নিয়ে গেছে চোর। পাকিস্তানি গণমাধ্যমের জিও টিভির প্রতিবেদন বলছে, কামরানের বাসার বাইরে থেকে চুরি হয়ে গেছে একটি ছাগল। লাহোরে একটি হাউজিং সোসাইটিতে সাবেক উইকেট রক্ষকের বাসা, সবচেয়ে বড় ছাগলটি নিয়ে গেছে সেই চোর। 90,000 রুপি খরচ করে কিনেছিলেন সেই ছাগলটি। কুরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত 3টার দিকে চুরির ঘটনাটি ঘটে। কামরান আকমলের বাবা বলেছেন, এবার কুরবানির জন্য 6টি ছাগল কিনেছিলাম আমরা। চোরের দল সবচেয়ে দামি ছাগল যেটি 90,000 রুপিতে কিনেছিলাম সেটি চুরি করে নিয়ে গেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি ব্যবস্থা নিচ্ছে। তারা চোরকে খুঁজে বের করে ছাগল উদ্ধারে জোরেশোরে কার্যক্রম শুরু করেছে বলে জানা যায়।